জায়তুল মোকাররম জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ঈদের নামাজ শেষে কিন্তু এখানে যে মোনাজাত করছে আপনারা দেখছেন, শত শত জাতীয় বায়তুল মোকাররম ঈদের জামাতের শেষে মোনাজাতের দৃশ্য। বড় ভাই, বন্ধু, বন্ধুর বাচ্চা, ভাতিজা সবাই একসাথে, এবারে সবাই একসাথে অনুভূতি কেমন? এই যে অন্যরকম অনুভূতি করার পরে যখন যখন আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় যখন আমরা মানে সবাই একত্রিত হই, ধনী গরিব নির্বিশেষে সবাই যখন একত্রিত হই, এটাও একটা অন্যরকম অনুভূতি। এটা আসলে ভাষায় প্রকাশ করা হয়। আমরা দেখছিলাম একটু আগে কোলাকুলি করছিলাম, আসলে জি মন থেকে চলে আসে। এইখানে 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 কোনো কোনো ভেদাভেদ থাকে না, ধনী গরিবের কোনো কোনো ভেদাভেদ থাকে না, এখানে সবাই মিলে এক হয়ে যায়। আমি আমি মনে করি যে আমার আমার ধর্মের দিক থেকে এটা হচ্ছে হলো সবচেয়ে শ্রেষ্ঠ একটা দিক, মুসলিম ধর্মগোষ্ঠীর জন্য একটা মিলন মেলা।